বিগত সরকারের আমলের তৈরি হওয়া দুর্নীতির অবকাঠামো পুরোপুরি ভেঙে দিতে কাজ করছে বর্তমান সরকার। এই কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীতে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে আমলারা উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগী হওয়ায় আগামীতেও দুর্নীতি বন্ধ হবে কিনা তা নিয়ে সংশয়ের কথা জানান অন্য বক্তারা। গেল দেড় দশকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে অন্যতম আলোচিত শব্দ ছিল উন্নয়ন, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একে একে উঠে আসছে উন্নয়নের নামে দুর্নীতি ও অব্যবস্থাপনার নানা তথ্য। রাজধানীর একটি হোটেলে সংস্কার ও টেকসই উন্নয়ন শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা অতীতে ও বর্তমানে স্বচ্ছতা নিশ্চিতের দায়িত্বে তারাও কথিত এসব উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগী, ফলে সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। কোনো কাগজ কলমে দেখবেন কোনো জায়গায় কোনো ত্রুটি পাবেন না, কিন্তু ত্রুটি এই প্রক্রিয়মেন্ট সিস্টেমগুলোর ভিতরে সেখানে আমরা ত্রুটি দেখতে পাই। এই ত্রুটি আমরা কিভাবে দূর করব? যদি বলেন কম্পিটিটিভ বিডিং, হ্যাঁ তারা কম্পিটিটিভ বিডিং করেছে। যদি বলেন ই প্রক্রিয়মেন্ট, হ্যাঁ তারা ই প্রক্রিয়মেন্ট করেছে। তারপরেও দেখা যায় যে সার্টিন একটা কিছু কোম্পানি সেই সমস্ত কন্ট্রাক্টগুলো তারা পেয়েছে। পরের বছরে আসলেও দেখবেন সেট হয়ে গেছে এগুলি। দেশটাকে উন্নয়নের সাথে যত সংস্কৃতি আছে এটাকে এত পচিয়ে ফেলেছি, সেখান থেকে টেনে তোলা আমি জানি না এটা সম্ভব হবে কিনা। তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। আগে ঠিকাদার ঠিক করে তারপরে প্রকল্প প্রণয়ন করা এবং প্রকল্পের কি বলে টেন্ডার করা, এটাই হচ্ছে, এটাই ছিল নীতি। তা আমরা এই নীতিগুলোকে ভাঙার চেষ্টা করছি। প্রকল্পের মেয়াদ বাড়বে না, প্রকল্পের কি বলে ব্যয় বাড়বে না। অনুষ্ঠানে গেল ১৫ বছরে নেয়া সব সরকারি প্রকল্পের তথ্য প্রকাশের দাবি জানান বক্তারা, যাতে প্রত্যেকটা জনগণ সে জানতে পারে যে তার গভর্নমেন্ট আসলে কি কি ধরনের প্রজেক্ট নিচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।